তৃণমূলের আর্মার বাহিনীরা এসে 25-30 জন এসে অফিসের ওপর হামলা ভাঙচুর, রড, শাবল, ইট পাথর দিয়ে বিশৃঙ্খল অবস্থা। আমরা সকলে আমরা মুহূর্তের নার্ভাস হয়ে, আমাদের মহিলা কর্মীরা সঙ্গে ছিলেন, তারাও সব মানে অবস্থা খুব শোচনীয়। তারপর আমাদের বয়স্ক কার্যকর্তা রমেন বসুমাসে ওনাকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর একজন বয়স্ক অমিয় দাস আছেন, তারও মাথা ফাটিয়ে দিয়েছে। পুরো অফিস রক্তাক্ত হয়ে আছে, গাড়ি আমাদের সমস্ত কার্যকর্তার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমারও হাঁটতে মেরেছে, পায়ে আঙুলে ইঞ্জুরি হয়েছে। কেন এই হামলা, কেন জানি না ওরা কেন এরকম করছে। কামারপাড়া, পান্ডুয়া কামারপাড়া, ওখানে আমাদের একটা অঞ্চল অফিসে আমরা একটা সাংগঠনিক বৈঠক করছিলাম। পান্ডুয়া অঞ্চলের 15-20 জন উপস্থিত ছিল। তো মিটিং চলাকালীন হঠাৎ করে তৃণমূলের হারমাত বাহিনী, পান্ডুয়ার যিনি ব্লক সভাপতি আছে সঞ্জয় ঘোষের নেতৃত্বে, তিনি ছিলেন না কিন্তু তার সমস্ত লোকজন ওখানে ছিল, তারা গিয়ে অতর্কিতে আমাদের উপরে হামলা চালায়। প্রচুর ইট বৃষ্টি ওখানে চলে, ইট পাথর বৃষ্টি করে। আমাদের পার্টি অফিস পুরো তছনছ করে দিয়েছে, চেয়ার টেবিল সমস্ত ভাঙচুর করেছে। এবং ওখানে 15-20 জন ছিল, 15-20 জনকে বেধড়ক মার মেরেছে, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে যেভাবে পেরে মেরেছে, লাথি, কিল, চর, ঘুষি কিচ্ছু বাদ যায়নি। আমাদের দুজন বয়স্ক সমর্থক ওখানে ছিল, তাদেরকে এত মার মেরেছে, তাদের মাথা ফেটে গেছে, তারা হাসপাতালে এখন ভর্তি আছে, অ্যাডমিটেড। হয়তো তাদেরকে চুঁচুড়া সদর হাসপাতালে ট্রান্সফার করা হতে পারে। আমাকেও প্রচণ্ড মারধর করেছে এবং আমাদের যতজন কর্মী সেখানে ছিল প্রত্যেকজন কর্মীকে ওখানে ভয়ঙ্করভাবে মারধর করেছে, মানে এক কথায় প্রাণঘাতী হামলা বলা যেতে পারে। বিজেপি বলে কিছু আছে, ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এই সমস্ত হয়েছে। আমি আজকে তো আমি বইচি মিটিং গিয়েছিলাম, বইচিতে মিটিংয়ে আমি 9টা পর্যন্ত মিটিংয়ে ছিলাম। তো কোথায় কিছু জানি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি বলে কিছু আছে, ও নিজেদের যে কোটা আছে তার গোষ্ঠীদ্বন্দ্ব করে এটা করেছে। ফালতু বলতে আমাকে জড়িয়ে তো লাভ নেই। দেখুন একটা কথা বলি, সিপিএম যখন ক্ষমতায় ছিল লড়াই করেছি, আমি যদি হরিপালে থাকি পাণ্ডায় গণ্ডগোল হলো সঞ্জয় ঘোষ করেছে, যদি আপনার ইসলামপুরে থাকি এইসবের বিরুদ্ধে লড়াই করছি মহাসিনে গণ্ডগোল হলে বলে সঞ্জয় ঘোষ করেছে, এটা স্বাভাবিক। এবং ওরে এদের কিছু নেই, এবং আমি আমার সংগঠনকে আমি আজকে বলছি যাম না, আপনারা দেখে নেবেন, ওদের নিজের এটা গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের দলের ছুঁচোমেরা হাত ঘুরে হাত গন্ধ করে কোনো লাভ নেই, কেন ফালতু বলতু করতে যাবে? এগুলো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব উপরে চাপিয়ে দেওয়ার জন্য, এটা নিজেদের ইমেজ পাওয়ার জন্য এটা করছে, আর বিজেপি পাণ্ডুয়ায় বলে কিছুই নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।